ফেনীর সোনা মাদ্রাসা ছাত্রী নুসরা জাহান রাফির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে গেল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান নুসরাতের শরীরের পঁচাশি ভাগ মেজর বার্ন ছিল তার মধ্যে ষাট ভাগ গভীর পোড়া ও শ্বাসতন্ত্র পুড়ে যাওয়ার অবস্থার অবনতি হতে থাকে গেল রাত সাড়ে নয়টায় তাকে মৃত ঘোষণা করা হয় দর্শক এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এতারেমুল হক এতারাম মরদেহ কখন নাগাদ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে জানাবেন জি নাবিলা আপনি যেমনটি জানেন যে ফেনির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি গতকাল রাতে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তো তার মরদেহটি আমরা এখন মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তদন্ত এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষেই তার মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে এবং স্বজনরা দাফনের জন্য মরদেহ নিয়ে যাবেন ফেনীর সোনাগাজিতে তো আপনাকে একটু জানিয়ে রাখি যে সকালবেলা আসলে আমরা গণমাধ্যম কর্মীরা এসেছি তথ্যটি সংগ্রহ করার জন্য তো তার মরদেহ এখন পথে আছে হয়তো নিরীক্ষা শেষে এটা আরো দু এক ঘন্টার সময় লাগবে এমনটি আমরা জানতে পেরেছি বার্ন ইউনিটের চিকিৎসকের কাছ থেকে তবে আপনি জানেন যে নুসরাত জাহান রাফি যিনি অগ্নি দুর্ঘটনার শিকার হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত শনিবার থেকে এবং তার শরীরে প্রায় আশি শতাংশ ঝলসে যায় এবং তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন ছিল এবং চিকিৎসকরা সব ধরনের চেষ্টায় চালিয়েছেন তাকে সুস্থ এবং ভালো করার জন্য তবে আসলে শেষ মুহুর্তে আসলে সব কিছুর কাছে হার মেনে রাফি চলে গেছে না ফেরার দেশে চিকিৎসক সামন্তলাল আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তার চিকিৎসার জন্য বার্ন ইউনিটের মেডিকেল বোর্ড যতটুকু চেষ্টা করেছে সেছাড়াও তাকে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার শারীরিক অবস্থা ভালো ছিল না এবং তাকে যাত্রা করে নিয়ে যাওয়ার মতো ছিল না বলে তার এই চিকিৎসা এখানে চলছিলো এবং গতকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসও আসলে নিতে পারছিল না এবং একসময় তার লাইফ সাপোর্টটি খুলে দেওয়া এবং রাত সাড়ে নয়টার দিকে সে এখানে ইন্তেকাল করে এবং এই ঘটনার পর আসলে সবার মধ্যে এক ধরনের একটি শোকের আবহাওয়া বিরাজ করছে আমরা লক্ষ্য করছি যে এই ধরনের দুঃখজনক ঘটনা এবং সেই সঙ্গে এই ধরনের নারী নির্যাতন যে হয়েছে ফেনীতে মাদ্রাসা শিক্ষককে যে গ্রেপ্তার করা হয়েছে তার চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেই সঙ্গে রাফিকে গত ছয় এপ্রিল ছাদে নিয়ে যায় নিয়ে যাওয়ার ফলে যেই ঘটনাটি ঘটানো হয়েছে এবং যারা জড়িত ছিলেন তাদেরকেও চিহ্নিত করে এবং গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজন এবং এলাকাবাসী সহ সারা দেশের মানুষ তো পরবর্তীতে আপনাকে অন্য তার ময়না তদন্ত শেষে তথ্য পেলে জানানোর চেষ্টা করব তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত নাবিলা ধন্যবাদ আপনাকে এতক্ষণ ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন এই তার মূল হক এই মুহূর্তে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালজার আজাদ নুসরাতের গ্রামের লোকজন কি বলছে এবং কখন আগাত এখানে এসে পৌঁছবে এবং এটার বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে বিস্তারিত জানাবেন নাবিলা আপনাকে জানিয়ে রাখি যে ফেনি সোনাগাজীতে অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফির যে নির্ম হত্যাকাণ্ড হয়েছে এটা এলাকাবাসী কিছুতে মেনে নিতে পারছে না তারা এলাকাবাসী নীরব নিস্তব্ধ এবং নিথর হয়ে আছে এখানে আপনাকে জানিয়ে রাখি যে কত রাত্রে মারা যাওয়ার পর থেকে এখানে শুভেচ্ছায় নেমে এসেছে তার আপনজন বলতে এখানে একমাত্র দাদা বয় উনি আশি বছরের অধিক বয়স উনি একজন মৌলবী ছিলেন ওনার নাম মোশারফ হোসেন উনি আমাকে জানিয়েছেন যে এখানে হত্যাকাণ্ড স্বভাবের ছিল ছিল মার্জিত ছিল তিনি এই ব্যথা সহ্য করতে পারছেন না পাশাপাশি একজন খালা উনি আমাকে জানিয়েছেন যে নির্ম হত্যাকাণ্ডে তিনি বিচার দাবি করছেন আমরা আজকে এখানে বিকাল চারটা নাগাদ এখানে জানা যা হওয়ার কথা ফেনি সরকারি ফেনি সাবেরাম্মত পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেখানে সরকারিভাবে বেসরকারিভাবে বেসরকারি অনেক লোকজন সেখানে সমাবেত হবে এখানে অনেকে বক্তব্য রাখবেন আপনাকে আরো জানিয়ে রাখি যে এই মামলাটি অধিক তদন্তের জন্য হাতে হস্তান্তর করা হয়েছে সেখানে গতকাল থেকে একজন কমিশনার ওনার নাম মকসুদুর রহমান তাকে চট্টগ্রাম থেকে পিআইবি আটক করেছে বলে আমাকে একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ ফেরি থেকে জানাচ্ছিলেন আজাদ মালদার